बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम ब्यूटीफुल लेडीज वेलकम करछी मून पैलेस थेके आज के आपनादेर जोन्नो एकेबारे नतून एक्सक्लूसिव किछु ईद कलेक्शन शेयर करछी एगुलो नतून नतून स्टके एसेछे एबं नतून नतून किछु डिजाइनेर उपर नतून नतून कलर वेरिएशन सो तुइन भाई आछे आमाके एकटु सहयोगिता करबे तुइन भाई आगे आमरा टपसटा देखाई हाँ टपसटा देखे बोले दिच्छि एगुलो किन्तु क्वालिटीफुल नेटेर उपर इंडियन माने ओरिजिनल इंडियान गाउन कलेक्शन सो ठीक गाउन बोलबो ना एटा हच्छे टपसेर साथे सारारा कलेक्शन सो देखुन एई हच्छे गिये उपरे टपसेर प्याटार्नटा खूब सुंदर एकटा मेरुन कलर और सम्पूर्ण बडीटा हच्छे कट जारी वार्क काज करा और एक जिन बी एगुलो फैब्रिक्सर भेतरे इनार एड करते हैं अपना जस्ट हम देख स्लीवसटा कि गॉर्जियस स्लीवसटा साधारण स्लीवसर क्षेत्र जो स्लीवसगुलो नेटर एक सीम्पल थे ये क्योंकि ड्रेसर संगे मैच कर स्लीवसटा के खूब सुंदर भाव गॉर्जियस सेमी लंग टप अच्छा एक कूचिर मत पड़े थको नीचे कलि काटार जो सो फ्रंट बैग मैं ओवरऑल हम एम्ब्रॉयडरी मैं सॉरी कट जरी वर्कर काज करा सो एक ही रकम पाचन फ्रंट एंड बैक अल्सो स्लीव्स एबार नीचे पैटर्ने जाब जेटा हे लहंगा टाइपर स्कर्ट टाइपर खूब सुंदर एक शाइनिंग प्रोडक्ट एर उपर हे नेटर जो कट सूतार काजटा कलि दिए नीचे जो स्कार्टा से डिजाइन करा डिजाइनगुलो देखो सुपर जर कलर पचंद अनेकगुलो कलर आज जस्ट एक डिजाइन अच्छा फ्रंट और बैक सेम किन्तु हाँ फ्रंट बैक सेम सो एक डिजाइन আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাদের কালার প্রয়োজন হবে কালারগুলো আপনারা আমাদের পেজে নক করবেন সো অনেক কালেকশন তো সব এইভাবে শেয়ার করা যায় না আর এটা সাথে একটা দোপাট্টা আছে দোপাট্টা খুলতে হবে না এই যে দোপাট্টার মধ্যে ছোট ছোট ওয়ার্ক আছে এবং পার করা এটা কিন্তু মেরুন কালারের মধ্যে এটার মধ্যে পাশাপাশি আরেকটা রেড কালার আছে যাই হোক এটার প্রাইসটা একটু বলে দিই এটা প্রাইস কত 6695 টাকা সো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে পেজে নক করবেন ওকে সো আমি পরে আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা এটা ডিজাইন অন্য আচ্ছা ভিন্ন আরেকটা ডিজাইন হবে সো লেমন কালারের মধ্যে আরেকটা কালেকশন এটাও খুব প্রিটি একটা কালেকশন মানে অনেক দূর থেকে নাইট পার্টিতে সাধারণত যারা লাইট কালার প্রেফার করেন সি এটা লেমন কালারের মধ্যে টপসটা ওয়াও আর ভিতরে ভিতরে হচ্ছে সিলভার কালার মানে হোয়াইট কালার স্টোনে কাজ আছে স্লিপসটা দেখুন অনেক প্রিটি একটা স্লিপ পাইকারি দামে আপনারা এই গাউনগুলো আমাদের পেজ থেকে পাচ্ছেন অনলি আমাদের পেজ থেকে শপের প্রাইসটা কিন্তু ভিন্ন হ্যাঁ সো এটা কিন্তু মিন্ট কালার বললে ভুল হবে কারণ এটা লেমনের মধ্যে একটা কালার সো ফ্রন্ট এবং ব্যাকটা সেম 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 এবং এটার সাথে খুব বিউটিফুল একটি স্কার্ট আছে স্কার্টটা অবশ্য তেল কাট দেখুন ফ্রন্টে একটু ছোট আই মিন শর্ট পেছনের সাইডটা হচ্ছে গিয়ে এই যে আর প্রত্যেকটা স্কার্টের ঘেরগুলো যতটুকু থাকলে স্ট্যান্ডার্ড মনে হয় আর কি হ্যাঁ এই যে এই হচ্ছে স্কার্টের নিচে পার্টটা যেটাকে সারারা বলা হয় সেম প্রাইস এটার প্রাইস ছিল 6900 আচ্ছা এটার প্রাইস হচ্ছে 6900 টাকা আচ্ছা আমি এরপর এটার সাথে ওন্না আছে তো না জি এটা ওন্না আছে এটা ওন্নাটা কোথায় আচ্ছা এটার সাথে হ্যাঁ এটার সাথে জাস্ট হচ্ছে নেটের একটা দোপাট্টা সাধারণত আপনারা জানেন যে এই ধরনের ড্রেসের সঙ্গে ওন্না দেওয়া হয় না সো আমাদের রিকোয়েস্ট অ্যাকচুয়ালি ওন্নাগুলো আসে 6900 টাকা আমি পরে কালারে যাচ্ছি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আরেকটি নুড কালারের মধ্যে যারা নুড পছন্দ করেন এটাও অনেক বিউটিফুল আরেকটা কালেকশন সো স্কার্টের নিচের পার্টটা কিন্তু ডিজাইনটা ডিফারেন্ট হ্যাঁ আর কালারের উপর কিন্তু অনেক সময় কাজের উপর কালারের উপর ড্রেসগুলো এক এক রকম লাগে তো যাই হোক ও এটা সাইড টেল ওকে সো এগুলোকে অ্যাকচুয়ালি এগুলো মূল ডিজাইনগুলো মানে ইরানি ডিজাইন বলা হয় আপনারা বিভিন্ন পেজ খেয়াল করলে দেখতে পাবেন ইরানি ডিজাইনটাকে ইন্ডিয়ানরা এভাবে কাজ করেছে সো খুব সুন্দর একটা সাইড টেল আমি সাইড টেলটা একটু আরেকটু ভালোভাবে দূর থেকে দেখিয়ে দিচ্ছি ওয়ান সাইডেড অনেক বেশি লং হবে সি খুব সুন্দর একটা নুড কালারের মধ্যে এগুলো পার্টি ওয়্যার সেমি ব্রাইডাল কালেকশনও বলতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ঈদ কালেকশন যারা ঈদের ভিড় চাপাতে বা এর এড়াতে
এখনি কালেকশন করে রাখছেন তারা কিন্তু এই অফারটি লুফে নিতে পারেন অনেক অনেক রিজনেবল প্রাইস ফ্রন্ট ব্যাক একই রকম না ফ্রন্ট ব্যাক একই রকম স্লিপস আইসো ফ্রন্ট ব্যাক একই রকম ঠিক আছে আর এই হচ্ছে কি কালেকশন এটার প্রাইসটা একটু বলি আমরা এটা ওনা ওনাগুলো সিম্পল হবে যা হচ্ছে পেছন থেকে ওনাগুলো একটু দু হাতে বা সাইডে রেখে দেওয়ার জন্য হ্যাঁ কত বলেছো 6695 6695 একই প্রাইস আছে এরপর আমরা একটা গ্রিন কালার দেখব এখন খুব সুন্দর একটা গ্রিন কালার একটু ডার্ক গ্রিন বটল গ্রিনও বলা যায় এই যে দেখো এটাও কিন্তু মাসুদ ভাইয়া লাইভে আছে আপনার শপে আমি পরে ফোন দিচ্ছি আপনার শপের কাজেই আছি ভিডিওতে আমি পরে ফোন দিচ্ছি ভিডিও স্কিপ হয়ে যাবে ফোন ধরলে আচ্ছা আচ্ছা অলরেডি হয়েও গেছে ওকে আবার টানতে হবে তো এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন এর মধ্যে আদার কালেকশন এটার ভেতরে কাজগুলো একটু সূক্ষ্মভাবে দেখিয়ে দেই এটার ভেতরে হচ্ছে কাট জারি ওয়ার্ক করা এবং এই যে কাজগুলো এগুলো হচ্ছে সিলভার এবং গ্রিন কালার স্টোন দিয়ে কাজ করা আছে এটাও কিন্তু পুরোটাই গ্লিটারি একটা জারি ওয়ার্ক দিয়ে কাজ করা এবং সম্পূর্ণটাই হচ্ছে একটু হেভি কাজ যারা পছন্দ করেন আর ঈদ বা বিয়ে পার্টি অনুষ্ঠানের জন্য এই টাইপের কালেকশনগুলো মনে হয় অনেক বেটার লাগে নতুন কালেকশন হিসেবে সো বটল গ্রিনের মধ্যে ফ্রন্ট ব্যাক সেম ওয়ার্ক স্লিভসটাও অনেক গর্জিয়াস চারপাশে প্যানেল ওয়ার্ক আছে এবং ছোট ছোট স্কার্টের নিচের লেয়ারের সাথে ম্যাচ করে এই যে ছোট ছোট ফ্লাওয়ার ওয়ার্ক এটা প্রাইসটা বলো আপনারা পেজ একটু কাইন্ডলি নক করবেন আর বারবার বলা হচ্ছে একটু কালারফুল কারা পছন্দ করেন এটা দেখতে পারেন এটা হচ্ছে রেড ম্যারুনের মধ্যে আমাদের কালেকশন ওয়াও যত বলবো অত কম পড়ে যাবে এত সুন্দর এই কালেকশন গুলো আর এবং স্লিপস গুলো কিন্তু অনেক গর্জিয়াস এভাবে স্লিপস গুলো এখনকার যে ডিজাইন গুলো এসছে স্লিপস গুলো গর্জিয়াস থাকে এবং নিচের যে প্যানেলটা এটা কিন্তু কলি করা এন্ড এটা দেখুন একটা ভারী একটা ওয়ার্ক আছে গ্লিটারি একটা ওয়ার্ক কট জুয়েল ওয়ার্ক যেটাকে বলা হয় ফ্রন্ট এবং ব্যাক আমি আবারও বলছি এগুলো আমাদের ঈদ কালেকশন যারা এখন নেবেন 100% চোখ বন্ধ করে জিতে যাবেন কারণ ঈদে এই প্রাইসটা আমি জানি না আমরা এই প্রাইসটা দিতে পারবো কিনা তখন শিপমেন্টের উপর প্রাইসগুলো নির্ভর করবে অ্যান্ড এটা হচ্ছে স্কার্টের নিচের প্যানেলটা সেম ভাবে একটা ভারী ওয়ার্ক করা সো একটু লাল মেরুন বলা যায় এটাকে অ্যান্ড ভেতরে শার্টিং কাপড় এগুলোর সাথে কোনো ইনার প্রয়োজন নাই জাস্ট নেবেন আর চুপ করে পরে ফেলবেন আরেকটা জিনিস এগুলো সবই ফ্রি সাইজ তারপরেও যদি কারো অল্টার করার প্রয়োজন হয় আমাদেরকে সাইজটা মেনশন করে দিলে দোকান থেকে একদম রেডি হয়ে আপনাদের বাসায় চলে যাবে ঢাকার ভেতরে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে যারা আছেন তাদের সুন্দরবন অথবা এসি পরিবহন অফিস থেকে প্রোডাক্ট কালেক্ট করতে হবে প্রায় 6695 টাকা পরে কালেকশনে যাচ্ছি আচ্ছা টেলের মধ্যে টেল বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় যে ফ্রন্ট টপসটা একটু ফ্রন্টে অথবা সাইডে অথবা ব্যাক পোর্শনে একটু লম্বা থাকে এই যে দেখুন মূলত এটাকে টেল ডিজাইন বলা হয় বা টেল কাট বলা হয় তো এটাকে আমি একটু ভালো করে দেখাই অ্যান্ড এটা কিন্তু আরেকটা নুট কালারের মধ্যে গর্জিয়াস কালেকশন এর আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে গ্লিটার ভাবটা একটু কম ছিল হ্যাঁ আর এখন এই কালেকশনটার মধ্যে গ্লিটারটা একটু বেশি দেখুন কিভাবে ডায়মন্ডের মতো টিক 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 করছে যাই হোক এই হচ্ছে গিয়ে কালেকশন দেখুন সো এরপর এই যে ফুল স্লিভসটা দেখুন ফুল স্লিভসে এভাবে ওয়ার্ক আছে আর এটা ব্যাক পোর্শনটাই হচ্ছে টেলটা এগুলো আপনারা ম্যাচিং জেগেন্সের সঙ্গেও পড়লে মনে হয় খারাপ লাগবে না না এই হচ্ছে গিয়ে
কাটটা এটাও নুড কালার মধ্যে অ্যানাদার ডিজাইন বাট এটার মধ্যে গ্লিটারি ভাবটা অনেক অনেক বেশি হ্যাঁ সো এগুলোকে শারারা ইরানি শারারা ডিজাইনার টেল কাট গাউন বলা হয় এন্ড এই হচ্ছে গিয়ে টপস এন্ড এই হচ্ছে গিয়ে দোপাট্টা প্রাইস দিচ্ছি এটা আমরা আমাদের পেজে ভিডিও সব সময় বলে থাকি তেল কাটের মধ্যে অ্যানাদার কালেকশন এটা সুপার গর্জিয়াস মানে একটু যারা ভারী আর একটু ভারী কাজ পছন্দ করে এটা অনেকটা কফি কালারের মধ্যে সো এগুলো তো অর্ডার ছিল কফি কালারের মধ্যে এটা মিডিলে মিডিলে কিন্তু সিলভার কালার স্টোন আছে হ্যাঁ দেখুন এই সিলভার কালার স্টোন আছে এবং এটা টেলটা হচ্ছে ব্যাক সাইড স্লিভসটা দেখুন ওয়াও এই সজি এই হচ্ছে গিয়ে স্লিভসটা তাই না সুন্দর একটা আমব্রেলা স্লিভস হ্যাঁ ব্যাক পোর্শনটা দেখাই ব্যাকটা সুপার এই যে দেখুন ব্যাক পার্টটা কি সুন্দর ভাবে একটা ইউ অথবা ভি এর মতো করে শেপ দিয়েছে যেটাকে তেল কাট বলা হয় সো এটা সুপার গর্জিয়াস একটা কফি কালারের মধ্যে কালেকশন এবং কার্জরি ওয়ার্ক তো আছেই সেই সাথে মিডলের স্টোনগুলো মনে হয় একটু বোঝা যাচ্ছে যে দেখুন মিডলে কিন্তু কুন্দনের কাজ করা বা একটা খুব সুন্দর একটা স্টোনের কাজ করা এই যে ঠিক আছে আচ্ছা এরপর আমরা এটা নিচের পশনটা একটু দেখিয়ে দেব নিচে ঘরটা দেখাও আরেকটা লেহেঙ্গা মানে এটা হচ্ছে কলিকাত করেই সুন্দরভাবে নিচের লেহেঙ্গাটা এই যে এটার সাথে ওনা দেখাও ঘের স্কার্ট গুলোর অনেক মানে ঘের অ্যান্ড হচ্ছে এটার ওনাটা দেখুন এটার ওনাটা হচ্ছে দু পাশে না সরি ফোর সাইড চার পাশে এভাবে প্যানেল আছে এবং আবার টার্সেলটা একটু দেখিয়ে দেই এই যে এভাবে একটা টার্সেলও কিন্তু কর্নার সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা একটু বেশি হবে এটা প্রাইস কত একটু বেশি হবে এটার প্রাইসটা আমাদের দেওয়া আছে শোরুম প্রাইস অনেক বেশি তবে এটা আমরা যেটা অনলাইন প্রাইস দিচ্ছি আমাদের রেগুলার রিপিট কাস্টমাররা সবাই জানেন এবং 100% এগুলো নিয়ে স্যাটিসফাইড হন এই প্রোডাক্ট গুলো নেওয়ার পর আর ট্রাস্ট মি এই প্রাইসের মধ্যে এগুলো আমাদের মার্কেটের একদম সেরা কালেকশন এখন দেখাচ্ছি একটা অনিয়ন পিঙ্ক এর মধ্যে নিচের লেয়ারটা স্কার্টের নিচের লেয়ারটা দেখুন খুব সুন্দরভাবে কাজ করা এটা খুব সুন্দর এটা পরানোর পর আরও বেশি ভালো লাগে সুন্দর একটা সুইট অনিয়ন পিঙ্ক কালার হ্যাঁ কয়েকটা পার্ট আমি একটু কলিগুলো আপনাদেরকে দেখাই আপনারা যদি কলিগুলো দেখতে চান এই যে দেখুন যার ধরুন ডিজাইনার যে কালেকশনগুলোর মধ্যে এইভাবে কলি দেওয়া হয় অ্যান্ড উপরের সাইডটা একটু দেখুন এই যে খুব সুন্দর মানে ফুল বডি কাস্ট করা নিচে শার্টিং ফ্যাব্রিক ফুল স্লিভস ওয়ার্ক আর এটাও টেল কাটের এটা কি টেল কাট আচ্ছা এটাও টেল কাটের মধ্যে টপস এর ফ্রন্ট এবং ব্যাক আচ্ছা ব্যাকটা ব্যাক পোর্শনটা টেল আচ্ছা অনেক অপ্রত্যাশিত কথাও রেকর্ড হয়ে যাচ্ছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ এখন একটু বিজি টাইমটার মধ্যে আমি আসলে কাজ করে যাচ্ছি আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য ওকে সো টপস দোপাট্টা এবং আগের স্কার্টটা দেখিয়েছি এগুলো হচ্ছে সারারা কালেকশন প্রাইস 6695 এতগুলো কালেকশনের মধ্যে এটার ডিজাইনটা আর একদম অনেকটাই ডিফারেন্ট আমি আপনাদের ডিফারেন্স এটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডার্ক কফি অথবা মারুন যেটা যেটাই বলুন না কেন কফি এবং মেরুনের মিক্সড একটা কম্বিনেশন গোল্ডেন জারি ওয়ার্ক কাজ করা সুপার একটা ডিজাইন সবগুলোই সুন্দর আলাদা আলাদাভাবে রঙের জন্য আসলে আলাদা আলাদা সৌন্দর্যটা আমাদের চোখে ধরা পড়ে সো স্লিভসটা দেখুন পাও অনেক দূর থেকে ফোকাসেবল একটা কালার হ্যাঁ নিচের পার্টটা দেখুন এটার আবার ডিফারেন্ট ডিজাইনটা হচ্ছে লতার মতো করে একটা ডিজাইন গিয়েছে নিচে হ্যাঁ সি
স্কার্টে শাড়ির নিচের পোরশনটা ব্যাক এন্ড ফ্রন্ট ব্যাক সেম ওয়ার্ক সেম দোপাট্টা সেম দোপাট্টা সেম প্রাইস সেম প্রাইস 6695 প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যখন শেয়ার করেছি আমরা কিন্তু আপনাদের সঙ্গে প্রাইসটাও শেয়ার করেছি সো ইনবক্সে এসে বারবার শুধুমাত্র একই কোশ্চেন করবেন না এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট এখন যে কালারটি শেয়ার করব সেটা হচ্ছে লাল নাকি আচ্ছা দাও সমস্যা নেই লাল আছে এই সিরিয়ালে এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে পিচ কালারের মধ্যে অ্যানাদার কালেকশন সো ফ্রন্টটা ব্যাকটা আবার দেখাই তো এটা মনে একটু বন্ধ ছিল এটা হচ্ছে ফ্রন্টটা ডাবল লেয়ারের স্লিভস আর এই হচ্ছে কি ব্যাক পোরশনটা ওকে খুব সুন্দরভাবে স্ট্যান্ডার্ড একটা ঘের মেইনটেইন করা হয়েছে খুব সুন্দর পরলে একদম ছালোর মানে ঝুলে ঝুলে থাকবে ও এটার ঘেরটা তুলনামূলকভাবে অনেক বেশি এই যে সো আমার একটা রিকোয়েস্ট থাকবে 100% কনফার্ম হয়ে দেন হচ্ছে পেজে মেসেজ করবেন হ্যাঁ আচ্ছা কাজগুলো একটু সূক্ষ্মভাবে দেখিয়ে দেই কোয়ালিটিফুল নেটের উপর খুব সুন্দর এটা মনে হয় জরি ওয়ার্ক নাকি না এটা একটা গ্লিটারি ওয়ার্ক আছে বাট এটা এটা ওইভাবে জরি না আপনারা একটু ভালো করে দেখুন কিন্তু দেখতে ভালো লাগছে হ্যাঁ ইয়া অনেকে জরি টাইপের কাজ পছন্দ করেন না তখন এই কাজগুলো দেখতে পারেন মিডলে মিডলে স্টোনগুলোর সাইজগুলো দেখুন বিগ সাইজের স্টোন সো সুন্দর একটা কালার রেজুলেশনের জন্য কালার একটু এদিক ওদিক হতে পারে তো লাইট একটা পিচ কালার দেখালাম সুন্দর একটা কালার প্রাইস কি সুন্দর প্রাইস হবে তো এই যে প্রাইসটা হ্যাঁ খুবই সুন্দর প্রাইস দেখবেন এটা আমাদের শোরুম প্রাইস আছে অনেক বেশি 10 এর উপরে সেল হয় এগুলো 10000 প্লাস আচ্ছা অনলাইন প্রাইস দিচ্ছি মাত্র 7500 অনলাইন প্রাইস অনলি 7500 টাকা অরিজিনাল এগুলো কিন্তু কপি ভার্সন বের হয়েছে আপনারা যারা নিবেন ফার্স্ট ফার্স্ট মানে প্রথম প্রথম যে প্রোডাক্টগুলো বের হয় সেগুলো একদম 100% কোয়ালিটি ফুল থাকে কোনো গ্যাপ থাকে না সো আপনারা যারা দেখবেন আমার রিকোয়েস্ট যে ভালো লাগলে রেখে দিবেন কারণ পরবর্তীতে আমাদের প্রোডাক্টগুলো ভালো ধরলে টাচ করলে ভালো লাগে না অনেক বেশি ডিমান্ড হয়ে যায় অনেক বেশি এটা রেড কম্বিনেশনের উপর ওয়াও সাইড টেলের উপর রেড কাদের পছন্দ এটা আমার 100% খুব পছন্দ সো রেডের উপর এটা জারি ওয়ার্ক মানে এটা হচ্ছে ম্যাচিং তো ওইভাবে বোঝা যায় না এই যে দেখুন শাইনিংটা ওকে খুব সুন্দর একটা রেডের উপর ম্যাচিং প্রত্যেকটা কিন্তু না প্রত্যেকটা না কিছু কিছু কাজ আছে ম্যাচিং কিছু কিছু কাজ আছে গোল্ডেনের উপর যাই হোক লং টেল সাইড টেল এটা আচ্ছা ফ্রন্ট ব্যাক কি একই রকম মানে নেকটা কি একই রকম যে সামনে পেছনে একই রকম আচ্ছা তাহলে সামনে পেছনে একই রকম আপনারা চাইলে ফ্রন্ট ব্যাক মানে এই ড্রেসগুলো অনেক দিন টেকে বা অনেকভাবে পরা যায় আর কি সামনে পেছনে ঘুরিয়ে ফিরিয়ে যাই হোক এই হচ্ছে স্লিভসটা আর এই হচ্ছে দোপাট্টা যেটা সাইডে এভাবে প্যানেল ওয়ার্ক করে এবং নিচের স্কার্টটা একটু দেখিয়ে দিই খুব সুন্দরভাবে ট্রায়াঙ্গেল এই যে ওকে অনেক সুন্দর একটা স্কার্ট কালেকশন প্রাইস কত এটা 6900 টাকা একটু কম বেশি আর কি যাই হোক এখন লাস্ট একটা কালার শেয়ার কি সো এখন যে স্কার্ট দাও কাট দেবো স্কার্ট এখন যেটা কালার দেখাচ্ছে এটা স্মোকি কালার এটা আপুদের পছন্দের কালার আবার স্টক করা হয়েছে সো দেখুন আমাদের কিন্তু এটা নিউ শিপমেন্ট হ্যাঁ অনেক সময় পুরনো যে ডিজাইনগুলো সেটার সাথে মিলে যায় অনেক সময় কালারগুলো বা ডিজাইনগুলো চেঞ্জ হয়ে আসে আবার অনেকে বলেন যে আমার আমি চেয়েছিলাম বাট না করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমাদের স্টক প্রতিদিন না হলেও একদিন পরপর স্টক আসে সো আগে যারা চেয়েছিলেন যাদেরকে দিতে পারিনি তারা আবার পেজে ন করতে পারেন স্মোকিটা অনেকেরই পছন্দ ছিল নতুন আবার এসছে ফ্রন্ট ব্যাক সেম ওয়ার্ক আর নিচের স্কার্টটা আমরা ফার্স্ট টাইমে যেগুলো দেখেছি এগুলোর ভিতরে স্মোকি গোল্ডেন যদি চান এগুলো কিন্তু দেয়া হ্যাঁ প্রথমে যে কালেকশন শেয়ার করেছি সেগুলোর মধ্যে কিন্তু কালার আছে আপনারা কালার যদি চান ডিজাইনের মধ্যে সেক্ষেত্রে পেজ একটু নক করতে হবে আর এই হচ্ছে গিয়ে স্মোকি অ্যাশের মধ্যে অ্যানাদার ডিজাইন প্রাইস কত এটা আচ্ছা একটু ক্যানক্যানটা দেখাই দিবা আমি কিন্তু একটা জিনিস শেয়ার করিনি আপনাদের সঙ্গে ক্যানক্যান ফ্ল্যাপি করার জন্য এখন কিন্তু ভাজা অবস্থায় আছে এই যে প্রত্যেকটার সাথে ক্যানক্যান ডাবল ক্যানক্যান আছে এবং ভিতরে কিন্তু থাকবে একটু টাচ লাগবে হ্যাঁ
কমফোর্টেবল সো এই যে ক্যানক্যান গুলো এটা শুধুমাত্র এখন ভাস থেকে দেখানো হয়েছে বলে বোঝা যায় না বাট যখন আপনারা পড়বেন এগুলো খুলে দেওয়ার পর এগুলো জিনিসটা অনেক বেশি ফ্ল্যাপি হয়ে যাবে সো টপস এন্ড এটার সাথে অন্য কোথায় দুই নাম্বারটা সো দিস ইজ দা দোপাট্টা আচ্ছা আমাকে অনেকে ভিডিওর মধ্যে বলেন যে আমি কেন আপনাদের সাথে নাম্বার বা দোকান শেয়ার করি না তো আমাদের ডেসক্রিপশন লিঙ্কে ইউটিউবের যে দর্শকগুলো কাইন্ডলি একটু ডেসক্রিপশন লিঙ্কটা চেক করবেন ওখানে কিন্তু আমাদের অ্যাড্রেসগুলো দেওয়া থাকে আপনাদের সাথে সবটা একটু শেয়ার করার জন্য সবগুলো ড্রেসের প্রাইস কিন্তু মেনশন করে দিয়েছি সব হচ্ছে মুন প্যালেস শপ নাম্বার 3x38 এছাড়াও বাচ্চাদের বড়দের সব ধরনের গাউন কালেকশন আমাদের পেজে যদি নিতে চান আপডেট কালেকশন নিতে চান ইন্ডিয়ান লেটেস্ট কালেকশন যদি দেখতে চান বা নিতে চান সেক্ষেত্রে আমাদের পেজের সঙ্গে থাকবে ডেলিভারি চার্জ নিয়ে একটা কথা বলি যখন ড্রেসের প্রায় 6000 টাকার উপরে হয়ে যায় তখন ডেলিভারি চার্জটা একটু বেশি অ্যাড হতে থাকে নর্মালি 150 টাকা 150 থেকে 200 টাকার মধ্যে সো ভালো থাকবেন নক করবেন সুস্থ থাকার জন্য অবশ্যই দূরত্ব বজায় রাখবেন আল্লাহ হাফেজ।